যে খবরের দিকে নজর রাখবো, সরকারি রসিদ লাগিয়ে বেআইনি ভাবে ওভারলোডিং করা হতো এবং সেই চক্রের মূল পান্ডা গ্রেফতার হয়েছে। বসিরহাটের বাসিন্দা তাজমুল মন্ডল, তাকে গ্রেফতার করা হয়েছে, মুম্বাই থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ দল। আজই তাকে মুম্বাই থেকে কলকাতাও নিয়ে আসা হচ্ছে। কলকাতা টিভির খবরের জের, সরকারি লোগো লাগানো বেআইনি রশিদ নিয়ে ওভারলোডিং চক্রের মূল পান্ডা গ্রেফতার। বসিরহাটের বাসিন্দা তাজমুল মন্ডলকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ দল। মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে তাকে এবং আজই তাকে মুম্বাই থেকে রাজ্য নিয়ে আসা হচ্ছে। এছাড়া ওভারলোডিং চক্রের সঙ্গে যুক্ত আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকেও কলকাতায় আনা হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। অন্যদিকে আটক করা ওভারলোডেড ট্রাকটির ড্রাইভার, খালাসি ও মালিককে গ্রেফতার করেছে বর্ধমান পুলিশ। এবং পুলিশের কাছে ট্রাকটির ড্রাইভার বয়ান দেওয়ার সময় সমস্ত কিছু স্বীকার করে নেয়। বিস্তারিত কথা বলবো ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা, বেআইনি ওভারলোডিং চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে, মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো বিষয়? দেখো, আমরাই প্রথম দেখিয়েছিলাম যে অবৈধ জাল বা জাল রসিদ নিয়ে যে ওভারলোডিং ট্রাক রাস্তায় চলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলা সত্ত্বেও যে এটা দিকে বন্ধ করা যাচ্ছিল না, এর বিরুদ্ধেই কিন্তু আমরা লাগাতার এই খবর দেখার মতন পরেই কিন্তু নড়েচড়ে বসে রাজ্যের পরিবহন দপ্তর এবং তাদের এনবিআই এর অতি সক্রিয়তার জেরেই কিন্তু জামাল এই আমাদের এ থেকে বর্ধমান থেকে আটক করা হয় একটি ওভারলোডিং ট্রাক এবং যার কাছ থেকে যার রসিদ পাওয়া যায়, যেখানে বিশ্ব বাংলার লোগো ইউজ করা হয়। এবং তারপরে যেটা আমাদের কাছে আজকে খবর, মন্ত্রী নিজে জানিয়েছেন যে এই এই চক্রের যে মূল পান্ডা, সেই মূল পান্ডাকে তারা বসিরহাটের বাসিন্দা তাজমুল মন্ডলকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়েছে গতকাল গভীর রাতে, তাকে ইন্টারোগেট করার জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে। পাশাপাশি আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে জামালপুর থেকে বর্ধমান জেলার, তাদেরকেও ইন্টারোগেট করার জন্য কলকাতায় নিয়ে আসছে বলে কিন্তু এখনো পর্যন্ত জানা গেছে। ফলে বুঝতেই পারছো যে এত বড় একটা চক্র যারা কাজ করছিল, যারা 25,000 টাকার বিনিময়ে এই ধরনের একটা জাল রসিদকে দেওয়ার মাধ্যমে ওভারলোডের ট্রাককে রাস্তায় যাতে কোনোভাবে হ্যারাস না হতে হয় বা পুলিশ যাতে তাদেরকে আটকাতে না পারে, এরকম একটা চক্র কাজ করছিল, তার সেই একটা বড় চক্র ধরা পড়লো। এবং এর পরেও যদি এদের সঙ্গে এই জাতীয় কাজের সঙ্গে আর অন্য কেউ বা কারা যুক্ত থাকে, তাদেরকেও গ্রেফতার করা হবে বলে কিন্তু ইতিমধ্যেই মন্ত্রী নিজে জানিয়েছেন। ফলে সব মিলিয়ে কিন্তু এটা একটা পজিটিভ দিক বলা যেতে পারে যে রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে এবং কলকাতা টিভির এই বারংবার এটা দেখানোর ফলস্বরূপ ওভারলোডের ট্রাক বন্ধের যে অ্যাক্টিভিটি এবং এই যে একটা চক্র, এই চক্র কিন্তু ধরা পড়া শুরু হয়েছে। আগামী দিনে এটা বলা যেতে পারে যে এটা সদর্থক ভূমিকা নিয়ে সরকার চলছে এবং সদর্থক মনোভাব নিয়ে। দুর্গা, কথা বলছিলাম প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কলকাতা টিভির খবরের জের, সরকারি লোগো দেওয়া বেআইনি রশিদ লাগানো ওভারলোডিং হচ্ছিল এবং সেই চক্রের মূল পান্ডাকে গ্রেফতার করা হয়েছে বসিরহাটের বাসিন্দা এবং তাকে মুম্বাই থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের বিশেষ দল।